শ্রদ্ধার সাথে পালিত হলো ক্ষুদিরাম বসুর জন্মদিবস। পশ্চিম মেদিনীপুরে তার নিজের জন্মভিটেতেই পালিত হলো এই দিনটি। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মহা ধুমধাম আর শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর 135তম জন্মদিবস। এদিন ক্ষুদিরাম বসুর জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহমণি গ্রামে তার আবেক্ষ মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই। যথাযোগ্য পূর্ণ মর্যাদার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ ক্ষুদিরাম বসুর 135তম জন্মদিবস উদযাপন হল রবিবার। এদিন ক্ষুদিরাম বসু জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহমণি গ্রামে আবেক্ষ মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলন এবং ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও এদিনের এই মোহিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঞ্জা সহ অন্যান্য সমাজসেবী বৃন্দ ও শিক্ষক বৃন্দ। এর পাশাপাশি এদিন 2 নম্বর শীর্ষ গ্রাম পঞ্চায়েত অফিসে ক্ষুদিরাম বসুর আবেক্ষ মূর্তির উন্মোচন করা হয়। আমরা আজকে যার ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি, সেই অতি অল্প বয়সে যিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়েছিলেন ক্ষুদিরাম বসু, আমরা মনে করেছি আজকে আবাল বৃদ্ধ বনিতার কাছে এই মোহমণি গ্রামের ইতিহাস, ক্ষুদিরামের ইতিহাস উদ্দেশ্য হচ্ছে ছড়িয়ে দেওয়ার। কারণ আজকের দিনের যুব সমাজ অনেকটা ফেসবুক হোয়াটসঅ্যাপে মত্ত হয়ে আছে, তাই আমরা এখানে এসেছি একটা কথাই ভাবাতে যে আমরা ক্ষুদিরামের মতো মানুষ আমরা আর পাবো না। কিন্তু কেন পাবো না, তার আদর্শে উদ্বুদ্ধ এমন আজকের ছাত্র যুব যারা ক্ষুদিরামের কথা ভেবে আমাদের দেশের কথা ভাববে, আমাদের দশের কথা ভাববে। এদিন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম থেকে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। 12 জন সাইকেলে করে এসে ক্ষুদিরামকে স্মরণ করেন। সঙ্গে ছিলেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, বিশিষ্ট সমাজসেবী সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। দেশের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ এবং এই গ্রামের গুরুত্ব বর্তমান যুব সমাজের কাছে তুলে ধরা অন্যতম উদ্দেশ্য বলে জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। আমরা শহীদ ক্ষুদিরামের জন্মদিবস উপলক্ষে আজকে আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে আমাদের পিছিয়ে যাচ্ছে যাওয়াটা, আমাদের আগে যেতেই হবে। শহীদ ক্ষুদিরামের জন্মদিন এই উপলক্ষে বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটা থেকে ক্ষুদিরামের জন্মভিটায় আমরা শ্রদ্ধা জানানোর জন্য 15-20 জন সাইকেল আরোহী এসেছি। শহীদ ক্ষুদিরাম নিজের জীবন উৎসর্গ করে সমাজে যে কাজ করে গেছেন, যেন সেই কাজকে আমরা চিরস্তরে সমাজের কাজে আমরা যেন লেগে থাকতে পারি। সমস্ত নতুন প্রজন্মকে আমরা এটাই বলতে চাই। আর বিদ্যাসাগর মহাশয় যে কাজ করে গেছেন তার কর্মজীবন আর পর্যালোচনা করে সমস্ত নতুন প্রজন্মকে তার চিন্তাধারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই বার্তাই দিতে চাই। উল্লেখ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে অল্প বয়সে হাসি মুখে গলায় ফাঁসির দড়ি পরেছিলেন ক্ষুদিরাম বসু। 1889 সালের 3রা ডিসেম্বর জন্ম হয়েছিল এই ক্ষুদিরামের। মা বাবা হারা ছোট্ট ক্ষুদিরাম দিদির কাছ থেকেই বড় হয়েছিলেন, সে নিয়েও রয়েছে অনেক কাহিনী। ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা ছোড়ার অপরাধে ফাঁসি কাঠে প্রাণ দিতে হয়েছিল তাকে। সেই ক্ষুদিরাম বসু ব্রিটিশদের ডাক লুণ্ঠন করেছিলেন দাসপুরে, বড় শিমুলিয়াতে এবং ওই এলাকাতেই গা ঢাকা দিয়েছিলেন। তখন থেকেই ঐতিহাসিক ওই জায়গাটি বিখ্যাত ক্ষুদিরামের ডাক লুণ্ঠন নামেই পরিচিত। পতাকা উত্তোলন এবং শহীদ ক্ষুদিরামের যে আবক্ষ মূর্তি, মানে পুরোপুরি যে মূর্তি, সেই মূর্তির উপরে মাল্যদান করে এখনকার স্থগিত রাখা হয়েছে। যেহেতু এটা কৃষি প্রধান দেশ, তাই অনুষ্ঠানটির মূল অনুষ্ঠানটি অর্থাৎ কালচারাল অনুষ্ঠানটাকে যেটা বলি এবং তার যে স্মৃতিচারণের যে বিশেষ অনুষ্ঠান সেইটি বিকাল 2টা থেকে শুরু হবে। তাই এখন আমরা আপাতত রানিয়র
ক্ষুদিরাম বিদ্যাপীঠে সামনেই ক্ষুদিরাম যে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত যে অফিসটি আছে তার সামনে, যেহেতু এই অঞ্চলেই ক্ষুদিরাম জন্মেছিলেন, তাই ক্ষুদিরামের আবক্ষ মূর্তিটি ঘরের মধ্যে রাখা ছিল বটে, আজকে তার সামনে সেটি প্রতিষ্ঠিত করে সেটি উদ্বোধনের কাজ আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।